2024 এই বছরটা অনেকে অনেকভাবে উদযাপন করেছে, কেউ বিছানায় ঘুমিয়ে, আবার কেউ আতশবাজি ফাটিয়ে। আমার কোনো সমস্যা নেই কি কিভাবে এই নতুন বছর বরণ করলো, কিন্তু এটা বলতে চাই আমাদের ভাবনা চিন্তা করার জন্য খুব সুন্দর একটি মাথা রয়েছে, কিন্তু এখনো কিছু মানুষ আছে যাদের জন্য এরকম কিছু ছবি নতুন বছর ঢুকতে না ঢুকতেই দেখা লাগে। পাখিগুলো কী দোষ করেছিল? আপনারা হয়তো ভাববেন পাখিগুলো কিভাবে মারা গেছে। আসলে আতশবাজি ফাটানোর সময় প্রচণ্ড শব্দের কারণে পাখিগুলো মারা যায়, আবার মাঝে মাঝে আতশবাজিগুলো সরাসরি পাখির শরীরেও লেগে যায়। আতশবাজি ফাটাবেন ভালো কথা, কিন্তু একটু দূরে গিয়ে কোনো ফাঁকা জায়গায় ফাটান, যেখানে কোনো গাছপালা নেই আশেপাশে। প্রতিবছর হাজার হাজার পাখি এই 31st নাইটে মারা যায়। আমরা যদি একটু সতর্ক হই তাহলে এই দুর্ঘটনাগুলো আর কখনোই ঘটবে না। আর আমরা সবাই জানি বর্তমানে ফিলিস্তিনে আমাদের ভাই বোন কোন পরিস্থিতিতে রয়েছে। একবার ভেবে দেখুন ওদের জন্য নতুন বছরটা কেমন যাচ্ছে। ফিলিস্তিনের এই পরিস্থিতিতে আমাদের আতশবাজি ফাটিয়ে নতুন বছরটা উদযাপন করাটা কি ঠিক? আর কোনো কিছু করার আগে অবশ্যই আমাদের ভেবে নেওয়া দরকার কারো যাতে কোনো ক্ষতি না হয়।